নাশকতা ও বিশৃঙ্খলার শঙ্কায় ব্যাপক নিরাপত্তা, সমাবেশ পাল্টা সমাবেশ, কি হতে পারে আগামীকাল? রাজধানীতে বৃহস্পতিবার 27 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি, যুবলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ, আর এই ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সমাবেশগুলোকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা ছাড়াও র্যাব সদস্যরাও মাঠে থাকবেন বলে জানা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সূত্র থেকে জানা যায়, রাজধানীর 11 থেকে 12টি স্থানে বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশের ডাক দিয়েছে। যদিও বিকেল 5টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তা ব্যবস্থার কৌশল নির্ধারণ করতে আজ দিনভর কয়েক দফা বৈঠক করেছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেননা নির্বাচনের ঠিক 5 মাস আগে রাজধানীতে একাধিক দল একযোগে সমাবেশ কর্মসূচি ডাকায় নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা করেছে ডিএমপি। আর যারা নাশকতার চেষ্টা বা বিশৃঙ্খলা করবে তাদের খুঁজে বের করে কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রতিবারই জাতীয় নির্বাচন আসলে নাশকতা, আগুন, সন্ত্রাস তাণ্ডব, রাজনৈতিক হত্যাকাণ্ড সহ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলে। আর সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব মোকাবিলা করতে হবে। আবার সভা সমাবেশ করা যেহেতু রাজনৈতিক দলের অধিকার, তাই তাদের অনুমতিও দিতে হবে। এদিকে ডিএমপির একাধিক গোয়েন্দা ও ক্রাইম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকাল নজর থাকবে 3টি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে। 3টি দল হলো বিএনপি, যুবলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্তত 30,000 পুলিশ সদস্য কাল একযোগে বিভিন্ন স্থানে মোতায়েন থাকবেন। বিশৃঙ্খলা ও নাশকতার ঘটনা যাতে না ঘটে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোর সার্ভিলেন্স বাড়ানো হয়েছে। সাদা পোশাকে মোতায়েন থাকবেন বিভিন্ন গোয়েন্দা বাহিনী ও সংস্থার সদস্যরা। প্রস্তুত রাখা হবে বিশৃঙ্খলা মোকাবিলায় ব্যবহৃত ডিএমপির জলকামান, সাজোয়া যান, রেকার গাড়ি। তাছাড়া চেকপোস্টগুলোর সক্রিয় তল্লাশি ও নজরদারি থাকবে। যানজট তৈরি হবে তা ধরে নিয়ে বিকল্প রুটগুলো সচল রাখার আগাম প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বিএনপি। আর এর পাল্টা জবাবে কর্মসূচি হিসেবে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে যৌথভাবে সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা সমাবেশ করব, সেটা সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন, যেখানে হোক, সে অনুযায়ী আমাদের প্রস্তুতি আছে। এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বলেন, আগামীকাল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমন্বয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করতে যাচ্ছি আমরা। এতে কয়েক লাখ নেতাকর্মী সমর্থক উপস্থিত থাকবেন বলে আমরা আশা প্রকাশ করছি।